হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাদিয়াস ব্লগে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি সেমাইয়ের অন্যরকম একটি রেসিপি। সেমাইটি দেখতে খুবই আকর্ষণীয় এবং খুবই লোভনীয় টেস্টি। এই সেমাইটি, এটি দেখতে পাখির বাসার মতো দেখা যায়, কিন্তু এই সেমাইটির নাম হলো কাপ সেমাই। সেমাইটি তৈরি করা খুবই সহজ এবং খুবই ইজিভাবেই তৈরি করতে পারবেন। খুবই কম ইনগ্রিডিয়েন্ট দিয়েই তৈরি করতে পারবেন এই বাটি সেমাইটি। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে আজকের এই সেমাই তৈরিতে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা ঘির বদলে বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। ঘিটাকে একটু মেল্ট হতে দিব কিছুক্ষণ। ঘিটা গরম হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব সেমাই। আমি এখানে প্যাকেটের যে চিকন সেমাইটা পাওয়া যায় সেটি ব্যবহার করছি। সেমাইটা একটু হাতের সাহায্যে চাপ দিয়ে ভেঙে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়। সেমাইটা ভেঙে নিয়েছি, এর পর্যায়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এমনিতে সেমাইগুলো একটু ভাজা থাকে, তারপর আবারও ঘি দিয়ে ভাজার কারণে একটা অন্যরকম ফ্লেভার হবে। সেমাইটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে সেমাইটা পুড়ে যেতে পারে। সেমাইটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব কনডেন্স মিল্ক। আমি এখানে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়েছি। 1 প্যাকেট সেমাইয়ের জন্য আমি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করব। কনডেন্স মিল্কটা দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে সেমাইটা নাড়াচাড়া করতে করতে দেখতে পারবেন একটা পর্যায়ে সেমাইটা একটু স্টিকি হয়ে গিয়েছে। এতে করে সেমাইটা হালকা সফট হবে। এতে অনেক বেশি সফট করার প্রয়োজন নেই, কারণ সেমাইটা ভাজা আছে, কাঁচা থাকবে না। সেমাইটা কিছুক্ষণ কনডেন্স মিল্কের ভিতর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি সেমাইটা একটা পাত্রে তুলে নিব। আমি এখানে আমার সম্পূর্ণ সেমাইটা একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি আবারও চলে যাব নেক্সট স্টেপে। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানিটা নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো 1/2 কাপের একটু বেশি গোড়া দুধ। গোড়া দুধটা পানির ভিতরে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু বন্ধ আছে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি জালটা জ্বালিয়ে দিব। আমি এখানে জালটা জ্বালিয়ে দিয়েছি এবং এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অনবরত মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ারটা পানিতে গুলিয়ে তারপর ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে ভালো হবে, তলা পাকানোর ভয় থাকবে না। এখানে আমি সরাসরি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, মানে 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালো করে দুধের মিশ্রণটি নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করছি। কনডেন্স মিল্কে যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে। আপনারা তারপরেও যদি মনে হয় মিষ্টির প্রয়োজন আছে, টেস্ট করে মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। কনডেন্স মিল্কটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিতে নিতে দেখতে পারবেন আপনাদের যে ক্রিমটা আছে সেটা ঘন হয়ে আসবে। আমার এখানে ক্রিমটা ঘন হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ এই ক্রিমটা নামিয়ে ঠান্ডা হতে দিলে ঠান্ডা হওয়ার পরে দেখতে পারবেন আরও কিছুটা ক্রিমটা জমে গিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি পলিথিন। আমি একটা পলিথিনকে 4 টুকরো করে কেটে নিয়েছি এরকম সাইজে। পলিথিনটাকে আমি একটা কাপের ভিতরে হাতের সাহায্যে খুব সুন্দর করে সেট করে নিব, যাতে করে আমরা এর ভিতরে সেমাইটা সেট করলে সেমাইটা তুলতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। খুব ভালো করে পলিথিনটা সেট করা হয়ে গেলে এ পর্যায়ে আমি যে সেমাইটা তৈরি করে রেখেছিলাম সেটি এই কাপের ভিতরে দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে একটা কাপ আকৃতির। এখানে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন, বলার কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে কীভাবে চেপে চেপে সেট করতে হবে চারপাশ দিয়ে। মাঝখানে একটু জায়গা রাখবেন যাতে করে আপনারা যে ক্রিমটা তৈরি করেছেন সেই ক্রিমটা এর ভেতরে দিতে পারেন। যখন এভাবে চেপে চেপে সেট করবেন তখন একটু লক্ষ্য রাখবেন যাতে করে আপনাদের যে সেমাইটা বাটির আকৃতি তৈরি করছেন তার ভিতরে কোথাও কোনো ফাঁকা না থেকে যায়।
যদি কোথাও কোনো গ্যাপ থেকে যায় তাহলে আপনাদের ক্রিমটা দেওয়ার পরে সেখান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখানে আমার সবগুলো সেমাই তৈরি করে নিয়েছি এবং কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করা হয়ে গিয়েছে, আমি এবার বের করে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা করলে দেখতে পারবেন আপনাদের সেমাইটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে এবং পলিথিন থেকে ছাড়ানো খুবই ইজি হয়ে গিয়েছে। আমি এভাবে আমার সবগুলো সেমাই কাপ থেকে বের করে পলিথিন থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপর যে আমি আমার যে ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম সেই ক্রিমটা সম্পূর্ণটাই একটু একটু করে আমার যে বাটি সেমাই বা কাপ সেমাই আছে সে তার ভিতরে আমি আমার সম্পূর্ণ ক্রিমটা এক এক চামচ করে দিয়ে দিচ্ছি। এখানে আমার সবগুলো বাটিতে ক্রিমটা সেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর দেখাচ্ছে, একদম পাখির বাসার মতো, তাই না? এটা দেখতে খুবই আকর্ষণীয়, সেমাইটা খুবই আনকমন। আর এটা যদি আপনারা ঈদের দিন আপনাদের টেবিলে রাখেন তাহলে সবার নজর এটার দিকেই পড়বে, এটা আমি শিওর বলতে পারি। এখানে আমি আমার সবগুলো সেমাই তৈরি করে নিয়েছি এবং একটু ডেকোরেশনের জন্য কিসমিস দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন, কাজু বাদাম, পেস্তা বাদাম বা যে কোনো কিছু, চেরি, যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন ডেকোরেশনের জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, আকর্ষণীয় বাটি সেমাই। এটা দেখতে যতটাই না সুন্দর, খেতে তার থেকে অনেক 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 বেশি মজাদার। আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে একটি লাইক করবেন প্লিজ। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে উৎসাহ দেয় নেক্সট ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।